I am B B. India makes practical power. Please subscribe and support India. আশ্চর্য, সেই মেয়েটা এখানে! হিমেল রাতে একই প্রতিক্রিয়া চার বন্ধুর, বিমল করের সাইনবোর্ডের মেয়েটা। আমাদের বন্ধু নীলুর সঙ্গে কোথাও বেড়াতে গেলেই একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। ঘাটশিলায় গিয়ে মিহিরের হাত ভেঙেছিল, জসিডিতে যেবার গেলাম সেবারে শরৎ টাঙা থেকে পড়ে মাথায় রীতিমতো চোট পেয়েছিল, আরেকবার তো আমরা রাঁচির রাস্তায় বাস উল্টে মোড়ে যেতে যেতে কোন রকমে বেঁচে গেছি। অবশ্য এসব ঘটনার জন্য পুরোপুরি নীলুকে দায়ী করা উচিত নয়। নীলুর অপরাধ এইমাত্র যে সে ঘাটশিলায় সুবর্ণরেখার পেছল পাথরে পা দিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার পথটা আমাদের দেখিয়েছিল, কিংবা জসিডিতে যে টাঙাটা চাকা ভেঙে রাস্তার মধ্যে কাত হয়ে পড়ে গিয়েছিল, দুর্ভাগ্যক্রমে সে টাঙাটা নীলুই ভাড়া করেছিল। হ্যাঁ, রাঁচির বাস সম্পর্কেও একই কথা, নীলুই আমাদের সন্ধ্যের বাস ধরার জন্য টেনে নিয়ে গিয়েছিল। এই সব ঘটনাকে আমরা নীলুর সঙ্গে একটা যোগসূত্রে জড়িয়ে দিলেও এটা নিতান্তই পরিহাস। তবু আমরা ঠাট্টা করেই বলতাম, বেড়া নীলু এরা অপয়া। নীলু অবশ্য সব কথা একেবারেই কান করত না, রাগও করত না। সেবার কিন্তু ঘটনাটা ঘটেছিল অন্যরকম, আর এর জন্য নীলু কতটা দায়ী বা কতটা দায়ী নয় তাও আমি জানি না। কিন্তু যা ঘটেছিল তার আদি থেকে অন্ত পর্যন্ত নীলুর ভূমিকায় ছিল মুখ্য। ক্রিসমাসের দিন চার পাঁচ ছুটির মুখে নীলু এসে বলল, চল কাছাকাছি একটা জায়গা থেকে ঘুরে আসি। মিহির আর শরৎ দুজনেই ভাবছিল যে শীতের দিনে হরিহরদের গালুডি থেকে বেরিয়ে আসবে, তো শরৎ বললে, কাছাকাছি জায়গাটা কোথায় শুনি? ভেরি নিয়ার, সীতারামপুর থেকে মাত্র কয়েকটা স্টেশন। আমি বললুম, হ্যারে কি আছে স্পেশাল সেখানে? সাংঘাতিক লোনলি, এন্তার ফাঁকা মাঠ, শীতের ঠান্ডায় হিমে জমে বরফ হয়ে থাকে, আরে ফার্স্ট ক্লাস মুরগি, আর শুনেছি টেরিফিক চমচম পাওয়া যায়। শরৎ ফাঁকা মাঠের খুব ভক্ত, কাব্যে টাব্যে মতি আছে। মিহির মুরগি রাঁধে চমৎকার, কিন্তু এসব কথা নয়। আসলে দু চার দিনের জন্য শীতের হাওয়া গায়ে লাগিয়ে আসায় আমরা সকলেই উৎসাহী হয়ে পড়লাম, অতএব যথাসময় যাত্রা করা গেল। রেলের টাইম টেবিলে এই স্টেশনের নামটা আছে কিনা আমি জানি না, হয়তো আছে কিন্তু তার নাম আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা ট্রেন থেকে নেমেছিলুম সন্ধ্যের বেশ পরে, ফাঁকা স্টেশনে দু একটা বাতি টিমটিম করে জ্বললেও হালকা জ্যোৎস্না দেখতে পাচ্ছিলাম। জায়গাটা আশ্চর্য রকম নিরিবিলি, ছায়ার মতো একটা দুটো রেল কোয়ার্টার, টিলার মতো উঁচু জায়গায় ছোট স্টেশন ঘর, বাইরে দু চারটে খাপড়ায় ছাওয়া দোকান, টিমটিম করছে লণ্ঠনের আলো, গাড়ি ঘোড়ার কোন চিহ্ন মাত্র ছিল না। নিজেদের বিছানা সুটকেস নিজেরাই বয়ে বয়ে প্রায় সিকি মাইলটার পথ এগিয়ে আমরা যে বাড়িটাতে ঢুকলাম সে বাড়িটায় অবশ্য মানুষ ছিল, মোটামুটি আমাদের পক্ষে চলনসই বাড়ি। বাড়ির বাইরেই কুয়োতলা, যে মানুষটি আমাদের অভ্যর্থনা করল তার বয়স যথেষ্টই হয়েছে, এ বাড়ির রক্ষক বা কেয়ারটেকার যাই বলি, বাড়ির ব্যবস্থা নীলুই করেছিল আগে। ভেতরে ঢুকেই নীলু একটা জনতা স্টোভ ধরিয়ে চায়ের জল চড়িয়ে দিল, ঘরটা মোটামুটি পরিষ্কার, গোটা দুই পুরনো তক্তপোষ, মোম আর লণ্ঠনের আলোয় হাত মুখ ধুয়ে আমরা যখন কম্বল পায়ে চাপিয়ে বসলাম তখন মোটামুটি আরামই লাগছিল। চায় একটা চুমুক দিয়ে সিগারেটের লম্বা টান মেরে শরৎ বললে, রেলে ইট ইজ উইন্টার। মিহির বললে, এরা মস্ত ভুল হয়ে গেল, এরা উইস্কি আনা উচিত ছিল। যা শীত, কম্বলে কাটলে হয় রে। নীলু চায়ের পর টিফিন কেরিয়ারে বয়ে আনা খাবারগুলো একে একে গরম করে দিল, তারপর গল্পগুজবে আরো খানিকটা রাত হলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বাইরের বারান্দায় বালতি ভরা জল মুখ ধুতে গিয়ে মিহির যখন কুলকুচো করছে, শরৎ তার হাতে টর্চটা এপাশ ওপাশ করে আলো তোলাচ্ছে। তখনই হঠাৎ তার নজরে পড়ল বারান্দার এক কোণে একটা টিনের সাইনবোর্ড, টর্চের আলোটা সাইনবোর্ডে পড়তেই শরৎ তার হাত আর নড়াতে পারল না, একভাবে আলোটা ফেলে রেখে বললে,
তার আরে বলার সঙ্গে সঙ্গে আমিও ভালো করে তাকালাম সাইনবোর্ডে স্পষ্ট একটা মেয়ের মুখ। না, ঠিক স্পষ্ট নয়, মানে মুখ চোখ তেমন ভালো করে দেখা যাচ্ছিল না, না দেখা যাবার কারণও ছিল। রঙের বিবর্ণতা ততটা নয় যতটা মেয়েটির মুখের ভঙ্গির জন্যে। মুখটা একপাশে হেলালো, একটা মাত্র চোখ, নাক আর এলানো চুলের গুচ্ছ চোখে পড়ছিল। একপাশে বড় বড় করে লেখা অমুলা স্টোর্স। সাইনবোর্ডটা দেখতে দেখতে আমি বললাম, আশ্চর্য। নীলু ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, মেয়েরও মুগ্ধ আশেষ। আমার দিকে ঘুরে বলল, কি কি আশ্চর্য রে, ওদিকে দেখ। মেয়ের সাইনবোর্ডটার দিকে তাকালো। শরৎ তখনও সমানে টর্চের আলো সেখানেই ধরে রেখেছে। মেয়েরও কিরম চমকে উঠে বলল, মাই গড। নীলু ওদের ঘাড়ের পাশে এসে গিয়েছিল। কি রে বলে সে নিজেই সাইনবোর্ডটার দিকে তাকালো। তাকিয়ে আছে তো আছেই, আচমকা নীলু বলল, স্ট্রেঞ্জ। এই যে আমরা চার বন্ধু অমলা স্টোর্সের সাইনবোর্ড আঁকা অর্থ বিবর্ণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে যে যার মতো অবাক আর বিহ্বল হয়ে গেলাম, তার নিশ্চয় কোনো কারণ ছিল, কিন্তু কারণটা ঠিক কি তখন বোধহয় কেউই স্পষ্ট করে অনুভব করতে পারছিলাম না। কেন যেন আমরা খানিকটা আড়ষ্ট হয়ে মুখ ধুয়ে নিলাম। মিহির বলল, সে বুড়োটা কোথায় গেল? ওর বাড়িতে চলে গেছে, কাছেই বাড়ি। আমরা হাত মুখ মুছতে মুছতে ঘরে চলে এলাম। শরৎ দরজা বন্ধ করে দিল। বিছানার উপর থেকে সিগারেট প্যাকেট তুলে নিয়ে মিহির আমাদের দিকে এগিয়ে দিল। চার বন্ধুই পরপর সিগারেট ধরিয়ে নিলাম। মস্ত টান দিয়ে শরৎ বললে, এখানে এই সাইনবোর্ডটা এলো কি করে? মানে নিশ্চয়ই কেউ এনে দেখেছে। এরকম ঘটনা আমি জীবনে দেখিনি, এতো অবাক কাণ্ড মাইরি। আমিও থ মেরে গিয়েছি। সত্যি কি করে এরকম হয় রিয়েলি আমার মাথায় ঢুকছে না। নীলু ওর নিজস্ব স্টাইলে মুঠো পাকিয়ে সিগারেট টানছিল, ছাদের দিকে মাথা তুলে বিড়বিড় করে বলল, এশালা যেন ভূতের কারবার। আমরা চারজনেই অবাক হয়ে গেছি অমলা স্টোর্সের বিজ্ঞাপনের মেয়েটিকে দেখে, কিন্তু কেন যে হয়েছি তা আরো কিছুক্ষণ কেউ প্রকাশ করতে পারলাম না। তক্তপোষের উপর ঢালা ও জোড়া বিছানায় চার বন্ধু চুপচাপ বসে সবার আগে সিগারেটগুলো শেষ করে ফেললাম। ঘরের মধ্যে এক কোণে লণ্ঠনটা জ্বলছে মিটমিট করে। ঘরের মধ্যেই শীত এত প্রবল যে বাইরে বোধহয় কোনো পশু পাখিও নেই, কোথাও কোনো শব্দও আমরা শুনছিলাম না, একটা কুকুর পর্যন্ত কোথাও ডাকছে না। শরৎ তার কম্বলটা বেশ ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সাধু বাবার মতো করে উঠে বসল। ভাই, ওই যে বাইরে অমলা স্টোর্সের সাইনবোর্ডে মেয়েটার মুখ দেখলাম, ওই মুখ আগে আমি দেখেছি, এক্স্যাক্টলি সেম ফেস। মিহির বলল, আরে ওই মেয়ের মুখ আমার হচ্ছে না। আমি আর নীলু দুজনেই একই কথা বললাম। আমরা চার বন্ধু একই মেয়েকে চিনি এটা অসম্ভব কিছু নয়। এরকম পাঁচ সাত জনের নাম করে দেওয়া যায়, যেমন কলেজের নীলিমাকে। যদিও নীলিমা আমার আর শরতের সঙ্গে পড়ল, মিহিরদের সঙ্গে পড়ত না। মিহির আর নীলু আলাদা কলেজে পড়ত। আমাদের কলেজে আড্ডা মারতে এসে নীলিমাকে ওরা দেখেছে। ইউনিভার্সিটিতে হাসির বেলাও সেরকম, সে মিহিরদের হিস্ট্রি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু আমরা হাসিকে দেখেছি। নিরুপমা বৌদি মিহিরদের পাড়ার ওই স্কুল টিচার, আর আভা মৈত্র, এরকম কত মেয়ে আছে যারা আমাদের সকলেরই পরিচিত, কিন্তু সে পরিচয় সমষ্টিগতভাবে, কখনোই একক নয়। অমলা স্টোর্সের মেয়েটার বেলায় আমাদের কারুরই তেমন কোন ঘটনা মনে পড়ছিল না। মেয়েটাকে আমরা যেন চিনি চিনি, কিন্তু একা একা, কোনদিন একসঙ্গে দুজনেও তাকে দেখিনি। নীলু শরৎকে বলল, তুই ওকে কোথায় দেখেছিস শরৎ? ভাই, আমি চুচড়োয় একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বেশি দিনের কথা না, গত বর্ষা, হ্যাঁ শ্রাবণ মাসে, আমার মামাতো ভাইয়ের বিয়ে। বিয়েতে আমি বরযাত্রী। সেখানে প্রথম দেখি মেয়েটিকে, কন্যাপক্ষের মেয়ে, মানে পাত্রীর দিদি, বোধহয় মাস্তুত দিদি টিদি হবে। সত্যি বলতে কি, বিয়ে বাড়িতে যত মেয়ে ছিল তার মধ্যে এই মেয়েটি
নজর টানে সবার আগে। কেন নজর টানে সে কথা আমায় জিজ্ঞেস করো না, আমি তোমাদের ঠিক বোঝাতে পারবো না। আসলে ওর একটা চার্ম ছিল।